তারা কেন
সমাধান কি বার করা সম্ভব? কেন বঞ্চকের মৃত্যু হল? আমি আজকে বলতে চাই আন্দোলন তো চলছে, চলবে, আমরা ত্রিপুরায় বাস করি, আমাদের পরিবারের লোক না, ত্রিপুরা একটা পরিবার না। কোন মন্ত্রী কোন মুখ্যমন্ত্রী যদি ত্রিপুরার জনগণকে এক পরিবার ভাবতে না পারে, আজকে এটা জানা উচিত যে সুপ্রিম কোর্ট বলেছে যে প্রসিডিউর ভুল হয়েছে। এটার জন্য আমি কিন্তু স্পষ্ট কথা বলি, মানিক বাবুরা কিন্তু এটা ঠিক করে জানি, আমি বিধান সবাই জানে, আমি একটু স্পষ্ট কথা বলি। তারপরে বাবা আপনারা যখন আসবেন, আসামের একজন মন্ত্রী এসে আপনারা এখানে ডকুমেন্টারি চালিয়েছেন, হাজার হাজার লোক দেখেছে, দশ হাজার 323 জন নকলি মিল জায়গা। বাবা আমি তুমি তো আজকের যে সার্কুলার এটা মোটিভেটেড, আমি আপনার বলছি শুধু আপনারা ভিত্তি নয়, আজকে ত্রিপুরা ঢুকছে। আমি কোন রাজনীতির জন্য বলছি না, ব্যাপারটা কি হল, এই 10,323 জন তো 10 বছর চাকরি করেছে, ওরা যে যে স্কুলে চাকরি করেছে অনেকে মাধ্যমিক পাস করে গেছে, অনেকে মাধ্যমিক করছে, স্টেট কোয়ালিফাইড হয়েছে, তাহলে তাদের চাকরি যাবে কেন? আমার প্রশ্ন সরকারের মগের মূল্য। একটা কথা বলছি, আমার বিরুদ্ধে কিন্তু একটা কেস করেছে মুখ্যমন্ত্রী, মানানি করেছে, মানসাটা তো আমি হবে, আমার কিছু বলার নেই, কিন্তু বক্তব্য আমি বলেছিলাম এই যে ন্যাশনাল হাইওয়েতে হাজার হাজার কোটি টাকার কাজ একটা পার্টিকুলার পিএসও কে দিয়েছে, আমি প্রেস করেছিলাম 16 সেপ্টেম্বর 2019, আমার অন্যায় হয়, এটা কি আমার অন্যায়? ত্রিপুরাতে টাকা 9% এখানে পিডাব্লিউ ডিপার্টমেন্টের যে সেল করেছে, ন্যাশনাল হাইওয়ে পিডাব্লিউডি সেল, তারা 9% একটা এজেন্সি কমিশন পায়, তাহলে যদি 20,000 কোটি টাকা কাজ হয় 5 বছরে, 9 × 18 কোটি টাকা আমরা পাবো, ত্রিপুরার লোকেরা পাবে, ডেভেলপমেন্ট হবে। এর প্রতিবাদে আমার বিরুদ্ধে মানহানির কেস করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আমার বিশ্বাস আছে, আমিও আদালতে সব প্রমাণপত্র দেব, আমি বিশ্বাস করি আদালতে আমি ন্যায় বিচার পাব। কিন্তু বন্ধুগণ, আজকে 10,323 নিয়ে যে নোংরা খেলা হচ্ছে, আমি বলব অনেক মন্ত্রী অনেক বড় কথা বলেন, আপনারা বলুন এই যে নির্বাচনের পূর্বে 2018 নির্বাচনের পূর্বে আপনারা বলেছেন এই 10,323 সমাধান করবেন, স্থায়ী সমাধান, তাহলে আপনারা ওনাদের সঙ্গে আজকে কি গাদ্দারি করছেন না? ওরা চিটিং করেছে, যারা চাকরি দিয়েছে আইন মানেনি, আইনটা মানলে তো হয়ে যেত, আজকে আপনারা যেটা কথা বলেছিলেন আমরা স্থায়ী সমাধান করব, এটা মানছেন না, এটা কি গাদ্দারি নয়? পলাশির যুদ্ধে গাদ্দারি,
বেইমানি এটা উঠে গেছে, কি হয়েছে জানেন? একটু বলতে হবে। আমি একবার এতে গিয়েছিলাম, এই যে মুর্শিদাবাদ ঘুরতে গিয়েছিলাম, আমাকে গাইড বলল যে চলুন এটি আপনাকে দেখায়। দেখলাম কিছু এক ফল আগে সুগন্ধি বের হচ্ছে রজনীগন্ধা, কোথায় নিয়ে যাচ্ছ? রজনীগন্ধা অনেক সময় গন্ধ হলে সাপটা বাসে, গিয়ে দেখি সুন্দর একটা শ্বেত পাথরে, এখানে শুধু ফুল আর ফুল, রজনীগন্ধা হাজার হাজার বাইরে বসে আছে, আমাকে এক মুখি দিয়েছে, আমি দিয়ে প্রণাম করলাম। এইটা কি? ওইটা নবাব সিরাজদৌল্লা সমাধি, লক্ষ লক্ষ লোক লক্ষ লক্ষ রজনীগন্ধা চলেছে। আর এরপর আমাকে নিয়ে চললো, নিয়ে চলে গেছে এটা গলি দিয়ে যাচ্ছি, ভাই কি গন্ধ বেরোচ্ছে, তুই কোথায় নিয়ে যাচ্ছিস? চলুন না গিয়ে দেখি, চারিদিকে অনেক দূর হেঁটে আবার দাদা লেগে গেছে, গিয়ে দেখি এটা গার্বেজের মতো, এই পাহাড়ের মতো শুধু জুতা, ছেঁড়া জুতা। ভাই দেখি এটা মুদ্রাপদের সমাজ, আপনারা বলেছেন তাদের সমাধান করবে, সমাধান আজকে আমি আপনাদের সামনে বলে যাচ্ছি, মানুষ জন্মের দিন জন্মের দিবস পালন করে বাঁচে, কিন্তু মৃত্যু দিবসটা ভবিষ্যৎ প্রজন্ম পালন করে, সবাইকে মরতে হবে, সবাইকে আমাকে মরতে হবে, কিন্তু বীরের মতো মরতে হবে, আন্দোলন চালিয়ে যেতে হবে। গরিব আপনি এত মনে রাখবেন, আপনারা বসে আছেন আন্দোলন করছেন, নির্বাচনের পূর্বে কত প্রসামদি করেছে, 50,000 10,323, এবারে যদি 5টি লোক থাকে 50,000 লোক, আপনারা সহযোগিতা করছেন ভালো করেছি, সেটা তো আমি দিনত করছি, কিন্তু এখন কেন পাল্টাচ্ছ? মনে রাখবে সিরাজদৌল্লার সমাধি আর মীরজাফরের সমাধি একটা, কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করবে। নেতা হতে গেলে এডুকেশন লাগে না, কিন্তু চাকরি করতে গেলে লাগে। আমি অনেক জায়গায় দেখেছি, 50 বছর রাজনীতি করছি, কার কি ভাষা আমি বুঝি, কখনো কখনো দেখি অনেকে রাম রাম করে, রাম আমরা করেছি, কারণ গান্ধীজি বলেছেন রঘুপতি রাঘব না জানা সপ্ত কুশলপতি দেব ভগবান, ঈশ্বর আল্লাহ দেবে না রঘুপতি রাঘব না জানা, মানে ঈশ্বর যে আল্লাহ, আমরা রামের কথা বলি, কিন্তু কেউ কেউ প্যারাসুট বাবুরা, এই হীরার যুগের বাবুরা কি বলে, ওই রামের সঙ্গে ওই সীতার সঙ্গে অর্জুনের বিয়ে দিয়ে দেয়, আমরা কি করব? রামের সহধর্মিনী সীতার সঙ্গে অনেক সময় দুর্বল এও চলে আসে, অর্জুন কি বলবো,
আমার বিরুদ্ধে আর একটা কেস করতে পারে, আমার কোনো আপত্তি নেই। কারণ কি করবে, আমি তো রাজনীতি করেছি 15 বছর, বিধায়ক ছিলাম, সভাপতি ছিলাম, আমি প্রস্তুত আছি বিপ্লবের কোম্পানি করে দাও আমার জন্য। কিন্তু গুলি মাত্র আমাদের মারো, 10,323 অনেক সময় কেউ কেউ 40 কোটি বলে, আমি বলছি 37 লক্ষ। এটা কি এখন 40-এ দাঁড়াবে? আমি বলে যাচ্ছি কিছু কিছু সাত প্রান্তেশী লোক ছাড়া ত্রিপুরাতের 40 লক্ষের 99% লোক আপনাদের কাছে আছে। আজকে আমরা কেন এখান থেকে বলতে হয়, কেন বলতে হয়, আজকে এখন শুনছি আমার চোখের জল করছি। দুটো ছেলে, আর ছেলে বলবো না, হয়তো 45 করতে হবে, হাসপাতালে আইসিউতে আছে, অসহায়তাংশ করছে, 55 জন চিরা সমাজ দিয়ে দিয়েছেন আপনারা স্থায়ী ব্যবস্থা বটলা সেখানে, এটা হতে পারে না। 55 জন যুবকের মধ্যে 3 জন আত্মহত্যা করেছে, 20 খেয়েছে, কেন আগে নিপা ভাইরাস করোনা ভাইরাস আগেই তো এই ভাইরাসে তোমাদের 50 জন নিয়ে গেছে। আমরা করোনা ভাইরাস বিশ্ব ধ্বংস করছে, আমরা বিপ্লব ভাইরাস আপনাদের মরতে আমরা দেব না। বিপ্লব ভাইরাস কোন দেশে লাগবে? কোন মন্ত্রী বলে আমি যেতে চাকরি দিতে পারবে না। আরে বাবা, চাকরি করে দেখেছেন কোন সময়? দেখেছেন চাকরি করতে গেলে কি দরকার হয় জানে? বড় বড় কথা বলা যায়। আমি আপনাদের বলছি, আমি আপনাদের বলে যাচ্ছি, ইউ প্লিজ ইউনাইটেড, ইংরেজের পলিসিনেমার চেষ্টা হতে পারে, ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পর দুভাগ করে দিয়ে গেছে, আপনাদের মধ্যে যদি বিভাজন না হয় প্লিজ বি ইউনাইটেড, প্লিজ কন্টিনিউ দিস মুভমেন্ট, দে উইল বি বাউন্ড টু অনার ইউর ডিমান্ড, উই ওয়ান্ট জাস্টিস। নেতাজি সুভাষ, এরা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দের 3 জন বাঙালি বিশ্ববিদ্যালয়ের দেশ, আমরা জনজাতির বন্ধুরা আছে, অত্যন্ত প্রভাবশালী। আমি বিধানসভায় 5 বছর পেয়েছিলাম অভিনয় চট্টোপাধ্যায়কে, আমরা আপনাদের বলছি মনে হয় 3,000-এর মতো জনজাতি আছে। আমি চাই না, আমি চাই আপনাদের চাকরি সফল মানে বহাল থাকুক, এটা আমি বিপ্লব বাবুর কাছে।